র‍্যাবের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে সকালে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। চির অম্লান বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বিস্মিত। এ কে আব্দুল মোমেন বলেন, যে প্রতিষ্ঠানের কারণে দেশে সন্ত্রাস নেই, মানুষ সন্তুষ্ট, তাদের উপর ইউএসএ নিষেধাজ্ঞা দিয়েছে। এটা দুঃখজনক, কিছু এনজিওর জন্য এটি করা হয়েছে বলে ধারণা পররাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা লোক দেখানোর জন্য হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর 6 লাখ লোক গুম হয়, হাজার খানেক লোক পুলিশের হাতে মারা যায়। আমেরিকার মতো পরিপক্ক দেশ অনেক সময় অনেক পদক্ষেপ নেয় যাতে মানুষের কল্যাণ হয় না, বাংলাদেশের ভূ রাজনীতির শিকার বলেও মনে করেন এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এই ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে কি না তা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে।